তেলাপোকার দল এ কদিন ধরে খুবই জ্বালাচ্ছে আমাকে। এই তেলাপোকার দলকে ওদের নানি মনে করে দিতে হবে। অনলাইনে সার্চ করতে হবে, ওদের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে হবে অনলাইন থেকে। দেখি নেটে কিছু পাই কিনা, মনে হচ্ছে কিছু একটা পেয়ে গেছি। এখনই অর্ডার করব, তারপর বাসার সামনে ডেলিভারি বয় 5 মিনিটে ডেলিভারি দিতে চলে আসবে। মনে হচ্ছে চলে এসেছে, কেউ আমাকে ডাক দিতেছে। বাহ কি সুন্দর, এত তাড়াতাড়ি, বুঝলাম না কিছুই। স্যার জলদি জলদি আসুন, ডেলিভারিটা নিয়ে আমাকে বিদায় করুন। এ দাঁড়াও, আমি আসছি, এত ব্যস্ত হবে না, তোমার থেকে আমি ব্যস্ত বেশি। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আবার অর্ডার করবেন, সাথে থাকবেন। এ এত শক্ত কেন, খুলতেই পারছি না, কি হবে আমার। এই তো মনে হচ্ছে খুলেই ফেলেছি, একটু হলে পায়ে পড়ে যাচ্ছিল। আমি তো এত কিছু অর্ডার করেছিলাম না, কিছুই তো বুঝতেছি না, কি দিয়ে কি করব। এত সরঞ্জাম $10 পেয়ে গেলাম, বের হয় কিছু পেয়ে গেছি এখানে, এটা দিয়ে কাম চালাতে হবে। এখানে সব কিছু ইনস্ট্রাকশন আছে দেওয়া। আমি তো লেখাপড়া কিছু জানি না, তাও বুঝতেছি না, হালকা হালকা বুঝতেছি মনে হয়। এই দিয়ে কাম চালিয়ে নিতে হবে আমাকে। আরে মামু দেখ, ও কি মনোযোগ সহকারে পড়তাছে, পেপার তো না ওটা। ওটা পেপার না, ওটা কিছু সরঞ্জামের ইনস্ট্রাকশন পেপার মনে হচ্ছে। তুই এক কাজ কর, ওর মুখে হাড্ডিটা ছেলে মার। আরে মামু তুই ঠিকই কইছস, দাঁড়া মারতাছি এখনই। খুবই ভালো কাজ করছস, হাড্ডিটার সময় ওগির মুখে মারছস। এইটা হলো গিয়া স্যাক্রিফাইস, হা হা হা, চল কাজটা পড়ি। কেন জানি ওগির মুখে হাড্ডিটা মেরে খুবই মজা লাগতেছে আমাদের, বুঝতেছি না, হাসি থামতে চাই না, কি দিয়ে কি করবো বুঝতেছি না। দাঁড়া ফ্যান ডাউন করে দি। কাজের সময় কে আমাকে মুখে হাড্ডি মারলো, এটা তেলাপোকাদেরই কাজ, এছাড়া কেউ করবে না। বাসায় তো আমি একাই থাকি আর ওরা থাকে, যাক কোনো ব্যাপার না, কাজ থেকে মনোযোগ সরালে হবে না। চোরের একদিন, গৃহস্থের 10 দিন, সরি গৃহস্থের 10 দিন, কি বলতেছি বুঝতেছি না। কাজে ফোকাস দিতে হবে, ওবার তেমনে পড়তেছে না, চলো কাজে লেগে পড়ি। আর কিছুক্ষণ পরে খেলা হবে, এখন তো সময়ের বাকি শুধু, তেলাপোকা তোমাদেরকে আমি দেখে নেবো, তোমরা বুঝবে ঠেলা। তোরা জলদি জলদি আয় এদিকে, দেখ ওকে কি করছে, আমিও ঘুমাই নাই, ওগিও ঘুমাই নাই, ওকে তো পুরো বাক্স খালি করে ফেলছে, আর ওকে কি বানাইছে দেখ, জলদি জলদি আয়, ঘুমাইলে হবে না। তুই আগে যা চেক করে আয়, তারপরে আমরা চাইতাছি, দেখ কি দিয়ে কি করছে ওগি, তুই তো সারা রাত দেখছস, তার আগে ডাক দিতে পারিস নাই আমাদের, কি সকালে ডাক দিতাছস। তোরা সারা রাত ঘুমাচ্ছিলি, আমি তোদেরকে ডাক দিব কেন, তোরা ডাক দিলে আবার বিরক্ত বোধ করতি, সেদিন আমি দেখেছি সারা রাত ওগি কি করছে। চল এদিকে যাই, জলদি জলদি আয়, এটা কি বানিয়েছে বুঝতেছি না, মাথায় কিছু আসতেছে না। কি দেখ কি বুঝলি, পরীক্ষা করে একটু বলবি আমাদেরকে। এটা হলো গিয়ে আনবিটেবল ডোর, মানে এটাকে কেউ ভেদ করতে পারবে না, এটা খুব শক্ত পক্ত মেটেরিয়াল দিয়ে বানানো, বুঝেছিস। এটার কোনো সিকিউরিটি কোড দেওয়া আছে, একটু দূরে সরে যেতে হবে, তারপর পর্যবেক্ষণ করতে হবে, সায়েন্টিস্টগিরি করতে হবে। এখানে ক্লাস 9 সায়েন্স ছেড়ে দিয়েছিলাম, এখন আবার সায়েন্সগিরি করতে হবে, ভালোই লাগে না। সায়েন্সগিরি বাড়তে গুন্ডাগিরি কর, লাথি মার ভাইঙ্গা দে, এটাই করতেছি, এটা ছাড়া কোনো উপায় নাই। উফ পাটা আমার কি হলো, চোখে পানি টলটল করতেছে, উফ পাটা মনে হচ্ছে ভেঙে গেছে, পুরো হাড্ডিটাই ভেঙে গেছে, আমি আর পারবো না, তোরা দেখ এটা। এ আমার ইনক্রেডিবল ডোর কাজ করে গেছে, হ্যাঁ এবার তেলাপোকার দল আমাকে জ্বালাতে পারবে না, হ্যাঁ তারপর আমি সুখে থাকবো, ভূতে গেলাবে না কেউ আমাকে, হ্যাঁ।